এই মামলাগুলো কিন্তু যাওয়ার সাথে সাথে জামিন দিয়ে, একদম যেদিন যাবেন ওই দিন আপনি 1-1.5 ঘন্টার মধ্যে জামিন দিয়ে দেবে, কিন্তু আমরা যাচ্ছি না। আসসালামু আলাইকুম। পুলিশ যখন কোনো আসামিকে গ্রেপ্তার করে নিয়ে আসে, বিশেষ করে ওয়ারেন্টভুক্ত আসামি, যাদের নামে ওয়ারেন্ট হয়, এই ধরনের কোনো আসামিকে পুলিশ যখন থানায় ধরে নিয়ে আসে, তখন এই আসামিটাকে আপনি কিভাবে সহজে ছাড়িয়ে নেবেন, কিভাবে জামিন করাবেন, কোন পদ্ধতিতে করলে সহজ হবে, সেই বিষয়গুলো নিয়ে একটু ধারণা দেবো। যারা জানেন তারা জানেন, যারা জানেন না তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। ওই না জানা লোকগুলোর জন্য ভিডিওটা আপনি শেয়ার করে দিলে হয়তো আপনার শেয়ারের মাধ্যমে তার একটু উপকার হতে পারে। যখন পুলিশ কোনো আসামি ওয়ারেন্ট মূলে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে, এই ওয়ারেন্টটা কিন্তু একটা বৈধ আদেশ, একটা বিজ্ঞ আদালতের একটা বৈধ আদেশ, এই আদেশটাই শুধুমাত্র পুলিশ পালন করে থাকে। আপনি কোনো আসামি যদি আদালতের ডাকে সাড়া না দেয়, সেক্ষেত্রে আদালত তাকে একটা ওয়ারেন্ট দেয়, তার বিরুদ্ধে একটা ওয়ারেন্ট দেয়, পুলিশকে বলে এই লোকটাকে ধরে নিয়ে আসেন, এটা ওয়ারেন্ট। এখন এই আদেশটাকে পড়ে যে আদেশটা আপনি, আমরা যখন আসামি ধরি, এই আদেশ মূলে যখন আমরা আসামি ধরে নিয়ে আসি, ধরে নিয়ে আসার পর অনেকেই থানায় আসেন, থানা থেকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, অনেকে বুঝে করেন, অনেকে না বুঝে করেন। এই না বোঝা মানুষগুলোর জন্য আজকে মূলত আজকে ভিডিওটা করা। এই ধরনের কাজে আপনাকে যে কাজটা প্রথম করতে হবে, আপনি পুলিশকে সুপারিশ না করে, পুলিশের কাছে তদবির না করে, আপনি প্রথম যে কাজটা করবেন, থানায় এসে তার বাবা অথবা তার বাপ বা ভাই অথবা তার চাচা, তার নিকটাত্মীয় একদম, অথবা তার গার্জিয়ান হিসেবে স্থানীয় নেতৃত্ব পর্যায়ে যারা আছেন, যে কোনো একজন থানায় আসবে। থানায় আসার পরে কী মূলে তাকে, কোন ওয়ারেন্ট মূলে তাকে গ্রেপ্তার করেছে, যদিও তাকে বাসায় বলেছে যে আপনার নামে এই ওয়ারেন্ট আছে এই মামলায়, সেক্ষেত্রে ওই মামলার কাগজ বাসা থাকতে পারে, যদি না থেকে থাকে সেক্ষেত্রে আপনি থানায় এসে এই মামলার ডকুমেন্টসটা নেবেন, কোন ধারায় মামলা হয়েছে এটা নেবেন, কোন মামলা নাম্বার কত, কোন কোর্টে মামলাটা হয়েছে, বিশেষ করে এই তিনটা জিনিস আপনি নেবেন। প্রথমত নেবেন হলো মামলা নাম্বার কত, কোন থানার মামলা, জিআর নাম্বার অথবা দায়রা নাম্বার যদি থাকে সেটা নেবেন। তারপর হচ্ছে কোর্টের নাম্বারটা, কোর্টের নামটা নেবে, কোন কোর্টে মামলাটা, এই জিনিসগুলো নিয়ে আপনার যদি ইতিপূর্বে যদি যখন মামলাটা হয় পরিচালনা করে যে আপনার যে আইনজীবী নিযুক্ত করা আছে, আপনি তার সাথে কথা বলবেন। আপনি সরাসরি ওই আপনার যে আইনজীবী নিযুক্ত করা আছে তার সাথে কথা, অন্য কোনো আইনজীবীর সাথে আগে কথা বলা যাবে না, তার কারণ তার পুরো কাগজপত্রটা জমা দেওয়া আছে, আগের যে আইনজীবী আছে তার কাছে আছে, সে কারণে অন্য কোনো আইনজীবীর সাথে কথা বললে আপনার একটু ব্যাঘাত ঘটতে পারে, সেটা বলবো না আজকে। সে কারণে আপনার যে আইনজীবী নিযুক্ত করা আছে তার সাথে আপনাকে কথা বলবেন, সে যদি অপরাধগতা প্রকাশ করে তিনি, তাহলে আপনি অন্য কারোর সাথে কথা বলতে পারেন, সেটা হলো ভিন্ন বিষয়। যাই হোক, তার সাথে আপনি যোগাযোগ করবেন, আপনি আগে তাকে মামলার নাম্বারটা দেবেন যে এই মামলায় আমার ছেলে বা আমার ভাতিজা অ্যারেস্ট হয়েছে, পুলিশ গ্রেপ্তার করে নিয়েছে ওয়ারেন্ট বলে, আজকে জামিনের ব্যবস্থা করো। তখন উনি সব কাগজপত্র রেডি করে রাখবে, আগে তাকে মামলা নাম্বারটা দিয়ে দেবেন, মামলা নাম্বার কোর্ট নাম্বার যা আছে এভরিথিং তাকে দিয়ে দেবেন। শুধুমাত্র উনি যখন আসামিটা যখন বিজ্ঞ আদালতে প্রেরণ করবে, তখন কিন্তু উনি যাওয়ার, আসামি যাওয়ার সাথে সাথে ওকালতনামায় তার একটা সিগনেচার নেবে, নেওয়ার পরে উনি যখন তার বিধি মোতাবেক তাকে জামিন করিয়ে দেবে। যদি মামলাটা জামিনযোগ্য ধারায় মামলা হয়ে থাকে, সেক্ষেত্রে ওই দিনেই জামিন হয়ে যাবে, ভয়ের কিছু নেই। জামিনের অযোগ্য ধারায় যদি মামলা হয়ে থাকে, সেক্ষেত্রে জামিন বিজ্ঞ আদালত নাও দিতে পারে, দিতেও পারে, আদালতের বিজ্ঞ আদালতের এখতিয়ার। কিন্তু যদি আপনি জেনে থাকেন, আপনার উকিলের মাধ্যমে যদি জেনে থাকেন, অথবা আপনার পরিচিত কোনো লোকের মাধ্যমে যদি জেনে থাকেন মামলাটা জামিনের, জামিনযোগ্য মামলা, জামিনযোগ্য ধারায় মামলাটা হয়েছে, সেক্ষেত্রে বিচলিত হওয়ার কিছু নাই, ভয় পাওয়ার কিছু নাই, টেনশনের কিছু নাই, আপনি যাওয়ার সাথে সাথে আপনাকে জামিন দিতে হবে। জামিনযোগ্য ধারায় জামিন দিতে আদালত বাধ্য, সেই কারণে আপনাকে টেনশনের কিছু নেই। আমরা অনেকে ভয়ে কি বলি যে আমরা পালিয়ে থাকি, পালিয়ে দীর্ঘদিন পালিয়ে থাকি, অথচ জামিনযোগ্য ধারায় তার একটা মামলা হয়, জামিনযোগ্য ধারায় ধারার অপরাধে সে অপরাধী হয়ে সে আদালতে হাজির না দেওয়ার কারণে তার একটা ওয়ারেন্ট হয়ে গেছে, এটা আমরা না বুঝেই করে থাকি। অনেক আমাদের থানায় দেখবেন, আমাদের শুধু এই থানা না, বাংলাদেশে অনেক থানায় দেখবেন যে কিছু কিছু ওয়ারেন্ট আছে একদম নর্মাল ধারা, নর্মাল ধারার ওয়ারেন্ট, পালিয়ে থাকে, যাচ্ছে না, ভয় পায়, অথচ একদম নর্মাল, জামিন যেটা বললাম জামিনযোগ্য ধারায় অপরাধ। এই মামলাগুলো কিন্তু যাওয়ার সাথে সাথে জামিন দিয়ে, একদম যেদিন যাবেন ওই দিন আপনি 1-1.5 ঘন্টার মধ্যে জামিন দিয়ে দেবে, কিন্তু আমরা যাচ্ছি না। তা আমি আজকের এই ভিডিওতে আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই যে যাদের জামিনযোগ্য ধারায় অপরাধ, ধারার অপরাধে যাদের বিরুদ্ধে মামলা আছে, আপনারা ভয়ে পালিয়ে থেকে ওয়ারেন্ট, ওয়ারেন্ট মাথায় নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, পালিয়ে থাকছেন, স্ত্রী সন্তানকে দূরে রেখে পালিয়ে বেড়াচ্ছেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে, আপনারা কখনোই পালিয়ে বেড়াবেন না। আপনারা আপনার যে আইনজীবী আছে তার সাথে আপনি যোগাযোগ করেন, কথা বলেন,
আপনি সারেন্ডার করেন, আপনাকে যেদিন যাবেন ওই দিনে আপনাকে জামিন দিয়ে দেবে। এই পালিয়ে বেড়ালে কিন্তু আপনার লস, কী লস হবে? আপনি যদি এইভাবে দীর্ঘদিন পালিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার অনুপস্থিতিতে কিন্তু, এটা যখন বিচার কার্য চলবে আপনার অনুপস্থিতিতে কিন্তু একতরফা সাজা হয়ে যাবে। আপনার বিপক্ষে যারা আছে তারা কিন্তু এই সুবিধাটা পাবে, আপনি কিন্তু সাজাপ্রাপ্ত আসামি হয়ে যাবেন পরবর্তীতে। নর্মাল একটা ওয়ারেন্ট থাকতো, পরবর্তী কিন্তু আপনার বিরুদ্ধে একটা সাজা ওয়ারেন্ট আসবে, তখন কিন্তু আপনাকে সাজা ভোগ করে ওই অপরাধের দায়ে যতটুকু সাজা আছে, 2 বছর হোক, 1 বছর হোক, 3 মাস হোক, 6 মাস হোক, যেটা আছে সেটাকে ভোগ করে আসতে হবে। আর যদি আপনি আপনার যিনি আইনজীবী আছে তার সাথে যোগাযোগ করে আপনি সারেন্ডার করেন, ওই দিনে আপনাকে জামিন দিয়ে দেবে, একদম ওই দিনে জামিন দেবে, ভয়ের কিছু নেই। আপনি সেই জন্য বললাম আপনার যিনি আইনজীবী আছে যদি আপনার মামলা সম্পর্কে ধারণা থাকে তার সাথে আপনি পরামর্শ করেন, দেখবেন যে আপনাকে জামিনের ব্যবস্থা করে দেবেন। এটা প্রসেস, যারা জানেন তারা জানেন, যারা জানেন না তাদের জন্য ভিডিওটা গুরুত্বপূর্ণ বিধায়, ভিডিওটা শেয়ার করে দেবেন, তাদের উপকার হতে পারে আপনার শেয়ারের মাধ্যমে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে পথ চলবেন। আসসালামু আলাইকুম।